হাই বন্ধুরা জিওগ্রাফি ডিসকাশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো আজকে মক টেস্টে আমরা চলে এসেছি এটা আমাদের তিন নম্বর মক টেস্ট যেটা রূপান্তরিত আর উপর কোশ্চেন করা হয়েছে তো কোশ্চেনে চলে আসা যাক এক নম্বর কোশ্চেন গাবর রূপান্তরিত রূপ সিস্ট নিস অনবেন্ড। সার্ভ্যান্ড সঠিক উত্তর কোশ্চেন নম্বর এবং সঠিক উত্তর যেটা সেটা দিয়ে লিখে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো কিংবা আমাকে ইমেলে সেন্ড করতে পারো তো হোয়াটসঅ্যাপ এবং ইমেল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোশ্চেন নম্বর টু আগ্নেয় উদ্ভেদের একেবারে কাছে শিলাস্তর পুড়ে যাওয়ার ঘটনাকে বলে মেটাসোমাটিজম স্পর্শ অ্যারল অপটালিক মেটামর্ফিজম বেরিয়াল মেটামর্ফিজম তিন নম্বর কোশ্চেন ভ্যান ভূতকের গভীরে তীব্র চাপ ও তাপ সম্পন্ন অংশকে বলেন অ্যানামর্ফিকজন ক্যাটামর্ফিক জোন মেসোজন কোনটি নয় চার নম্বর কোয়েশ্চেন রূপান্তরিত শিলাই বিভিন্ন ধরনের খনিজ উলম্ব এবং অনুভূমিকভাবে অবস্থানের ফলে যে ডোরা চিহ্ন লক্ষ্য করা যায় তাতে বিষম চাপের ফলে যে ব্যান্ড তৈরি হয় তা গ্লাসে ফলিয়েশন হর্নবেল্ট বেরিয়াল মোটামর্সিজম পাঁচ আঞ্চলিক রূপান্তর এক ধরনের তাপীয় রূপান্তর চাপীয় রূপান্তর দুটোই ঠিক কোনোটি নয় ছ নম্বর কোশ্চেন মেটাসোমাটিজম রূপান্তর কিসের ফলে ঘটে চাপের ফলে তাপের ফলে রাসায়নিক বিক্রিয়ার ফলে না উপর তিনটেরই ফলে সাত নম্বর কোশ্চেন স্লেট ফিলাইটে রূপান্তরিত হয় এটি কোন ধরনের রূপান্তর স্পর্শ সংযোগ রূপান্তর আঞ্চলিক রূপান্তর না কোনোটি নয় আট নম্বর কোশ্চেন নিচের কোনটিতে গাছের পাতা নেয় ফলিয়েশন দেখা যায় এ স্লেটে সিস্টে না চুনাপাথরে পরে কোশ্চেন চক হলো এক প্রকার চুনাপাথর মার্বেল বেল বেলে পাথর কাদা পাথর দশ নম্বর কোশ্চেন নেই কোন শিলাই আগ্নেয় শিলাই রূপান্তরিত শিলাই পলিক শিলাই ডি এ এবং বি দুটো শিলাতেই কোনটি সবচেয়ে কঠিন কঠিন হিরে কোরানডাম নয় ট্যালক এখানে ড্রাম সাইড সাইডটা রয়েছে স্তম্ভ আর কি তো স্তম্ভটা দেখো এ আর ওর ওবান ওয়ান যেরকম দোয়া আছে স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভবি ম্যাচিং করতে হবে তো বন্ধুরা এটা তোমরা একটু আমি পজ করে তোমরা দেখো দেখে নিয়ে এটা ম্যাচিং করে বলো যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে তাপিয়ে রূপান্তরের সঙ্গে কোনটা হবে চাপিয়ে রূপান্তর কোনটা হবে রাসায়নিক রূপান্তর কোনটা হবে আর রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত শিলার কোনটা হবে তেরো নম্বর কোশ্চেন গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ ড্রেগান ট্র্যাফ মালনদ ছোটনাগপুর মালভূমি বি এবং সি দুটোই চোদ্দ নম্বর কোশ্চেন কয়লা রূপান্তর কোনটি নিস মার্বেল গ্রাফাইট না স্লেট পনেরো নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কঠিন জাত সেলকে কি বলে স্টোন স্টোন না মাইলো নাইট বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা মক টেস্ট দাও মক টেস্ট খাওয়া উত্তরগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো যে কিংবা আমাকে মেল করতে পারো যেটা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদেরকে জানিয়ে দাও কেননা সকলকেই সুবিধা করে দাও যেন তারাও এই মক টেস্টের সুবিধা নিতে পারে তোমরা যত বেশি মক টেস্ট দেবে তত বেশি প্র্যাকটিসে নিজেকে কতটা তৈরি হয়েছ সেটা জানতে পারবে তো বন্ধুরা এইটুকুই থ্যাংক ইউ